হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আপনাদের এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে কথা বলবো যে অ্যাপটা আমি প্রায় 2 বছর যাবত ইউজ করি এবং অনেক বেশি ইউজফুল। তো আমার মনে হইলো এই অ্যাপটা সম্পর্কে যদি আপনারাও জানেন আপনাদের অনেক বেশি কাজে লাগতে পারে। তো এই অ্যাপসটা দিয়ে আপনি কোন ওষুধের কত দাম, বাংলাদেশের ফার্মেসিতে আসলে সর্বোচ্চ কত খুচরা মূল্য রাখতে পারে, বা মোটামুটি কি নিয়মে খেতে হয়, এই জিনিসগুলো ডিটেইল বলা আছে। তো সেক্ষেত্রে যেহেতু খাওয়ার নিয়ম বা সবকিছু এখানে বলা আছে, তার মানে এই না আপনি আপনার ইচ্ছা মতো অ্যাপস দেখে দেখে খাবেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আমি মেইনলি যে কাজে এটা ইউজ করি সেটা হচ্ছে যে কত দাম, ফার্মেসিওয়ালা আসলে আমার থেকে বেশি টাকা রাখছে কিনা। তো আমি যখন ভাবলাম টিউটোরিয়ালটা করব, তখন এই অ্যাপসটার নাম লিখে আমি একটু ইউটিউবে সার্চ করছিলাম। তো মজার মজার সব ক্যাপশন পেলাম যে এমনই একটি অ্যাপস যেটা দিয়ে আপনি নিজেই ডাক্তার হয়ে যান। তো একটা অ্যাপস দিয়ে যদি আপনি ডাক্তার হয়ে যান তাহলে কি অবস্থা, বুঝতে পারতেছেন? মানে এই টাইপের জিনিস আসলে কতটা ক্ষতিকর হতে পারে আমাদের জন্য, মানুষ যদি নিজেকে নিজে ডাক্তার ভাবতে শুরু করে। ইভেন প্লে স্টোরে এমন অ্যাপ আছে যে দেখবেন যে মাত্র 30 দিনে MBBS ডাক্তার হয়ে যান। তো যাই হোক, এই টাইপের জিনিস আমরা সবসময় এড়িয়ে চলার চেষ্টা করব, কেননা এগুলো আসলে ভিউয়ার অ্যাট্রাক্ট করার জন্য বলা হয়ে থাকে। তো আমরা যে অ্যাপসটা নিয়ে কথা বলবো এটা আসলে আপনি কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না, জাস্ট দাম দেখার জন্য বা কোন পারপাজে আসলে ব্যবহার করা হচ্ছে এটা চাইলে আপনি দেখতে পারেন। তো শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, ফলে নতুন নতুন টিউটোরিয়াল পেতে থাকবেন এবং দিনে দিনে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। এবং এই ফেসবুক পেজটি অবশ্যই লাইক দিবেন, এই গ্রুপে অবশ্যই কানেক্ট হবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আমি আসলে অ্যাপটি কম্পিউটারে ইনস্টল করবো, অর্থাৎ কম্পিউটারে আমার অ্যান্ড্রয়েড সফটওয়্যার ইনস্টল করার সফটওয়্যার আছে। আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে কম্পিউটারে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড সফটওয়্যার ইনস্টল করবেন। তো আপনি চাইলে মোবাইলে ইনস্টল করতেই পারেন, আমি আসলে কম্পিউটারে ইনস্টল করতেছি। কম্পিউটারে এই যে সফটওয়্যারটা দেখতেছেন এটার নাম ব্লু স্টার্ক, এখানে আসলে ইনস্টল করা যায়। তো আমরা এখন গুগল প্লে স্টোরে যাবো, যেভাবে আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে যেয়ে থাকেন। তো যাওয়ার পরে আমরা এখানে অ্যাপসটা লিখে সার্চ দিব DIMS, ঠিক আছে? দেখেন প্রথমে আসছে DIMS, এটার উপরে আমি ক্লিক করলাম, এটা এখন আসবে। তো দেখেন এই যে DIMS IT মেডিকাস রেটিং কিন্তু অনেক ভালো, 17,000 মানুষ রেটিং দিয়েছে, 4.5 রেটিং, তার মানে অনেক ভালো। তো আমরা এখন অ্যাপসটা ইনস্টল করব, অ্যাকসেপ্ট করব। এখন অ্যাপসটা ইনস্টল হতে শুরু করবে। দেখেন এখানে একটা অ্যাপস আছে কোন রোগের কি ঔষধ। আপনি যদি অ্যাপ ইনস্টল করে নিজে মতো ইচ্ছা মতো ওষুধ খান তাহলে আপনার কি অবস্থা হবে আপনি বুঝতে পারতেছেন। তো অ্যাপটা ডাউনলোড হচ্ছে, এখন ইনস্টল হচ্ছে অ্যাপটা। এই যে এখানে ইনস্টলিং DIMS অ্যাপস এই যে বলতেছে, তো এটা ইনস্টল হতে লাগুক। এখন সাকসেসফুলি ইনস্টল। এখন আমরা ওপেন না করে আমরা আমাদের প্রথম পেজে চলে যাই। এই যে গুগল প্লে স্টোর কেটে দিলাম, আপনি যেভাবে কাটেন, এই দেখেন এখন এই যে আমাদের DIMS অ্যাপসটা এখানে চলে আসছে। এখন আমি যদি এই DIMS অ্যাপস এর উপর ক্লিক করি তাহলে কি অবস্থা হয় সেটা এখন আমরা দেখে নিব। তো দেখেন অ্যাপসটা ওপেন হচ্ছে, এই যে অ্যাপসটা ওপেন হলো, সেলিব্রেটিং নিউ ইয়ার, ঠিক আছে? আপনি এখানে দেখেন স্কিপ আর নেক্সট অপশন পাবেন। তো আপনি যে নেক্সটে গেলেন, এখানে নেক্সটে গেলেন, নেক্সটে গেলেন, আবার নেক্সটে গেলেন। তো দেখেন এই অ্যাপসটা ইনসেপ্টে ফার্মাসিউটিক্যাল ওনারা স্পন্স করছে, আর হচ্ছে এখানে IT মেডিকাস ওনারা ডেভেলপ করছে। তো আমরা এখানে গট ইট দিয়ে দিলাম, দিলে অ্যাপসটা ওপেন হবে। তো যেহেতু এটা একটা ডাক্তারি রিলেটেড অ্যাপস, এখানে আপনার নাম ইমেইল দিয়ে একটু রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে। তো এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন, এখানে ইমেইল দিয়ে দিবেন, এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, অসুবিধা নেই। সিলেক্ট অকুপেশন, আপনি কি কাজ করেন। এখানে দেখেন বিভিন্ন রকম অকুপেশন আছে, ডক্টর, ম্যাথস স্টুডেন্ট, নার্স, নার্সিং স্টুডেন্ট, আদার্স। আপনি এখানে আদার্স দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে অর্গানাইজেশন, কোথায় কাজ করেন যদি থাকে, বা স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট দিবেন। আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে এখানে রেজিস্টার করে দিবেন, তাহলে আপনি রেজিস্টার্ড হয়ে যাবেন এবং পরবর্তী একটা পেজ আসবে। তো আমি যেহেতু রেজিস্টার একবার করেই ফেলছি, আমার মোবাইলে আছে, তো আমি আবার ফোন নাম্বারটা দিয়ে আবার রেজিস্টার করতে পারবো না। তো আমি এখানে স্কিপ রেজিস্ট্রেশন দিচ্ছি, যার রেজিস্ট্রেশন করা আছে তিনি এখানে স্কিপ রেজিস্ট্রেশন দিবেন। দেওয়ার পরে বলতেছে ইফ ইউ আর অলরেডি রেজিস্টার্ড এন্টার ইউর ফোন নাম্বার টু ভেরিফাই। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে এখানে ভেরিফাই করব, ঠিক আছে? আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে ভেরিফাই দিলাম। তো আমি এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট, সিলেক্ট থানা, এটা এখান থেকে ডিস্ট্রিক্ট আর থানাটা একটু সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম, এখান থেকে এখন আমি আমার থানা সিলেক্ট করে দিব, থানা, থানা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে সেভ করে দিলাম। দেওয়ার পরে এখানে আমার মেইল দেখাচ্ছে ভেরিফাইয়ের জন্য,
আমি এখন আর এটা ভেরিফাই করব না, এটা এখান থেকে কেটে দিলাম। তো এখন দেখেন আপনি যদি রেজিস্ট্রেশন করেন বা এইভাবে ওপেন করেন, এইরকম একটা পেজ এখানে ওপেন হবে। তো আপনার এখানে ডাক্তারদের আসলে অনেক ধরনের এখানে অপশন আছে, প্রেসক্রিপশন করার, ভিজিটিং কার্ড, এটি অনেক অপশন আছে। আপনি আসলে এগুলোয় না যাওয়াই ভালো। আপনার যে কাজটা বেশি লাগবে যে সার্চে যাবেন, সার্চে যাওয়ার পরে আপনি যে ওষুধটা কিনতে চান, ধরেন একটা অ্যান্টিবায়োটিক বা কোনো কিছু কিনতে গেছেন বা ডাক্তার আপনাকে ওষুধটা দিয়েছে, আপনি ফার্মেসিতে গেলেন, যেমন আমি যদি আপনাকে লিখে দেখাই NAPA নাপা, তো নাপা লেখার পরে দেখেন নাপা এখানে সিরাপ দেখাচ্ছে, যে সাসপেনশন মানে সিরাপ, এটাও সিরাপ, আর যে নাপা 500 mg যেটা আমরা খেয়ে থাকি জেনারেলি, এটার উপরে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে ইন্ডিকেশন এখানে কোন পারপাজে আসলে নাপা ওষুধ ব্যবহার হয় এটা আমরা কেটে দিব। এরপরে দেখেন এখানে অ্যাডাল্ট ডোজ, চাইল্ড ডোজ, এই অপশনগুলো আছে, তো এগুলো আমাদের খুব একটা লাগবে না। সাইড ইফেক্টও লেখা আছে যে এটা খাইলে কি কি হইতে পারে, ঠিক আছে। এখন আমরা যাবো যে প্যাক সাইজ অ্যান্ড প্রাইস, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন প্যাক সাইজ হচ্ছে 500 প্যাক, ঠিক আছে, এক প্যাকে সম্ভবত 500টি থাকে। তো এখানে দেখেন ইউনিট প্রাইস হচ্ছে 0.8 টাকা বিডিটি, মানে একটা ওষুধ কিনলে আপনাকে 80 পয়সা দিতে হবে। আমরা অন্য একটা ওষুধ দেখি তাহলে বুঝতে আরও সুবিধা হয়ে যাবে। নাপা এখানে আমরা কেটে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখানে যেটা সবচেয়ে আমরা ইউজ করি, যেমন ধরেন সেকলো একটা ওষুধ আছে, ঠিক আছে, সেকলো, এখানে দেখেন এখানে ফার্মাসিউটিক্যালও দেখিয়ে দিচ্ছে। যেহেতু আমি ডিরেক্ট নাম লিখে সার্চ দিচ্ছি, আপনি এখানে ডিরেক্ট নাম না লিখে যদি ধরেন যে নাপা, যেমন প্যারাসিটামল, এটা লিখে যদি সার্চ দেন তাহলে কোন কোন কোম্পানির আছে সেইগুলোও দেখিয়ে দিবে। তো আমরা এখানে সেকলো যদি 40 mg যায়, এটার উপরে গেলাম। যাওয়ার পরে এখানে প্যাক সাইজ অ্যান্ড প্রাইস দেখেন 60 টাকা 40 পয়সা পার পিস এটা আপনাকে কিনতে হবে। তো এইভাবে আপনি খুব সহজে এটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন ওষুধের আসলে কত দাম। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে কোনো অপরিচিত ওষুধ হইলে তারা কত টাকা অনেক সময় বেশি দাম নেয়। যেমন লাস্ট টাইম আমি একটা ভ্যাকসিন কিনতে গিয়ে তারা এরকম বেশি দাম আমার কাছে ডিমান্ড করছিল, আমি তাড়াতাড়ি দেখে বললাম যে এখানে তো এত দাম লেখা আছে। পরে বলছে আচ্ছা আমাদের আসলে বেশি কেনা ছিল, হ্যান ত্যান কত কথা বললো, পরে আসলে আমি যেটা দাম বলছিলাম সেই দামে সে আমার কাছে বিক্রয় করছিল। তো যাই হোক, আশা করি আপনারা উপকৃত হবেন এই অ্যাপসটার মাধ্যমে। তবে কখনো খারাপ কাজে ইউজ করবেন না। খারাপ কাজে বলতে আপনি এখান থেকে ইচ্ছা মতো আপনি বলে দিলেন যে এই ওষুধ খাও, ওই ওষুধ খাও, যে ইন্ডিকেশন দেখে দেখে, অবশ্যই সেটা করবেন না। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত কথা হবে অন্য দিন অন্য ব্যাপারে। নতুন নতুন এবং এক্সাইটিং সব ভিডিও পেতে এখনই চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং নোটিফিকেশন অল করে সেভ করে দিন।